মানে যে ঝোল ছোট মাছ দিয়া ঝোল এত মজা দাদুল ভাই দেখি কিছু না আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম ভুঁইয়া তাজ আজকে আমরা যাচ্ছি সাজেক ভ্যালিতে মোটরসাইকেল করে তো আমরা পাঁচটা বাইকে করে যাচ্ছি তো আমাদের সাথে আরও দুজন আছে তারা যাবে হচ্ছে ট্রেনে করে তাদের বাইক নাই তো তারা ওইখানে ফেনীতে নেমে পরে ওইখান থেকে খাগড়াছড়ি হয়ে দিঘিনালা হয়ে পরে সাজেক যাবে আর কি তো তাদের যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে তো তাদের আমরা তাদেরকে হেল্প করব বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে গিয়ে গিয়ে আমরা তাদেরকে রিসিভ করব তো আমরা রওনা হচ্ছি শাপলা চত্বর এলাকা থেকে তো আমরা এখান থেকে যাব আরেক শাপলা চত্বর খাগড়াছড়ি শাপলা চত্বর আমাদের সাথেই থাকুন তা আমাদের সাথে আসলে আমাদের অনেক ছোট ভাই আছে আমার আমার মিসেস আছে অনেক দিন যাবতই আমরা সাজেক যাব যাব করে আমরা আসলে ট্রাই করতেছি বিভিন্ন ব্যস্ততায় অনেকের ব্যস্ততা ছিল সবাই টাইম একসাথে করতে পারি নাই তো আজকে শেষমেশ আমরা এই টাইমটা একসাথে করেছি তো বাইকে করে যাওয়ার আসলে মানে খুব মজাই অন্যরকম অভিজ্ঞতাই অন্যরকম তো বাইকে যাচ্ছি আমরা সাজেক যাব ওইখানে আমরা বিভিন্ন স্পটগুলো দেখব তারপরে বিভিন্ন খাবারগুলো আমরা ট্রাই করে দেখবো ওইখানের আমি বড় বড়ই যে কোনো জায়গায় গেলে যে কোনো নতুন জায়গায় গেলে ওইখানের খাবার ওইখানের সংস্কৃতি ট্রেডিশনগুলোকে আমি দেখি দেখার চেষ্টা করি যে ওনারা কীভাবে লাইফ লিড করতেছে ওনারা কীভাবে খাচ্ছে তারপরে ওইখানকার যেই বসবাসের যেই উপকরণ বা লাইফ লিড কীভাবে করে এক কথায় শেষ লোকাল বাজারগুলো দেখি ওইখানকার যেই স্থানীয় লোকাল যেই হালাল ফুডগুলো আছে ওইগুলো ট্রাই করি ওদের সাথে কথা বলি ওদের জীবনযাত্রা কীভাবে ওরা পরিচালিত করে কী কাজ করে ওইগুলো দেখি তো যাই হোক আমাদের সাথে থাকুন আমরা বাইকে করে যাচ্ছি আমরা ওইখানে গিয়ে যা যা করবো আপনাদেরকে আমরা শেয়ার করবো আমরা খাগড়াছড়ির রাস্তায় আছি তো রাস্তায় চা পানের বিরতি দিছি সবাই চা খেতেছি চা খাওয়ার পরে আমরা আবার রওনা দিব আমরা এখন আছি দিঘিনালাতে আমরা প্রথম সকালের স্কোয়াডটা ধরতে পারি নাই এখন বিকালের স্কোয়াড ধরতেছি আমরা সন্ধ্যার আগে পৌঁছবো ইনশাল্লাহ আমরা রাতে রুইলিপাড়ায় ছিলাম কোনো রিসর্ট না পাওয়ার কারণে আমরা টেন্টে ছিলাম এখন সকালে আমরা সূর্যোদয় দেখতে যাচ্ছি সূর্যোদয় অনেক সুন্দর মাশাল্লাহ পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ অনেক দর্শনার্থী আসছে এখানে ছোট বড় অনেক মানুষ দেখা যাচ্ছে আমরাও হাঁটতেছি মুরব্বীরা অনেক খুশি এখানে যারা আসছে আমরাও খুশি দেখে এখানকার পরিবেশ শীতল পরিবেশ সূর্য থেকে কি কিছু চাইতেছ নাকি নাকি না সূর্য দেখে ভালো লাগতেছে কোনটা চাইবো তো আল্লাহর কাছে নাকি কোনটা ভালো লাগতেছে হ্যাঁ গুড মসজিদের ইয়েটা পাশে এই রিসোর্টটা আর দুইটা গাছের মাঝখান দিয়ে সূর্যটা উঠছে মানে খুবই অসাধারণ লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে একদম মনে হচ্ছে একটা হাঁসের ডিম আর হাঁসের ডিমের কুসুম আমাদের এই সূর্য উদয় দেখার জন্য প্রচুর দর্শনার্থী এখানে অবস্থান করতেছে এখানে
পিছনে হচ্ছে আর্মিদের ক্যাম্প, উপরেরটা হচ্ছে বিজিবিদের ক্যাম্প, লালটা হচ্ছে বিজেপি আর গ্রিনটা হচ্ছে আর্মিদের ক্যাম্প। এপাশে হচ্ছে পাহাড়, বাংলাদেশের সাইড, এটা পাহাড়। আমরা সকালে সূর্যোদয় দেখলাম, তো সূর্যোদয় দেখার পরে আমরা এখন হেলিপ্যাড থেকে যাব হচ্ছে রুলিপাড়া, একটা বাজার আছে এখানে সাজেক ভ্যালির যেখান থেকে শুরু, ওইখানে একটা বাজার সকালবেলা বসে প্রতিদিনই আমরা শুনলাম এখান থেকে। তো বাজারে গিয়ে দেখব যে আমরা এখানের যে উপজাতি যারা আছে, জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, অনেকেই এখানে বসবাস করে, বিভিন্ন জাতির মানুষ এখানে বসবাস করে। তো আমরা দেখব এবং আপনাদেরকেও শেয়ার করব। আমরা হেলিপ্যাড থেকে যাচ্ছি এখন সাজেক ভ্যালি রুইলুইপাড়া একটা বাজারে। সকালবেলা এখন অনেক মানুষ রাস্তায়, মানে বাইকে করে রাইড করার পরিবেশটাই আসলে অন্যরকম হয়ে গেছে এখানে। যদি বাইক না নিয়ে আসতাম তাহলে আমার মনে হয় এত ভালো লাগতো না। আসুন দেখি, আমরা সামনে বাজারের কাছাকাছি চলে আসছি, বাজারে কি কি পাওয়া যায়। এই কচুটা কত? 50। এই কচুটা আমাদের এক প্রফেসর সাহেব আছে, ওনার জন্য নিতে চাই। আর ওনার জন্য একটু দামটা কম রাখেন, উনি আসতে পারছে না, উনি আসতে পারে নাই। হ্যাঁ, ওনার জন্য একটু কম রাখেন, উনি এটা খাইতে চায়। উনি বলে উক্কা খাইবো এটা দিয়ে। এটা কি অনেক ঝাল? মরিচগুলো কি অনেক ঝাল? আমি তো কাঁচা মরিচ নিয়েছিলাম কতগুলা। আধা কেজি থেকে একটু বেশি, এক কেজি থেকে বেশি নষ্ট হয়ে যাবে। রান্না করে খাবে? ছোট ছোট বাচ্চা গুলো কই পাবো আমি? ওইগুলো একটু আনি দেন আমার, আমি মাটিতে যেন লাগাইতে পারি। ওইটাই এখানে এই বাজারে পাওয়া যাবে না? আনলে তো পাওয়া যাবে, আমি তো আনি না। কালকে আনবেন? কালকে আমরা আসি। প্রফেসর সাহেবের জন্য মোবাইল নিলাম। আরে সরি, এটা এটা কচুর নাম কি? এটা নারকেল। নারকেল? ও, এটা হচ্ছে কালো নারকেল, আর এটা হচ্ছে সাদা নারকেল। এটা মজা বেশি না? এটা আপনি মাংস দিয়ে খেতে গেলে একদম আটার মতো, আটার মতো খুব মজা যেত। আরো কেজি আপনার কাছে খুচরো নাই তাহলে আমাদের আলু দিয়ে দেন, এই আলু দিয়ে দেন, এই আলু দিয়ে দেন। এই আলুটা কিভাবে খেতে হয়? 30 গেছে, আপনারা যত বিক্রি করেন ততই রাখেন। এটা এটা কিভাবে খায় এই আলুটা? লবণ দিয়ে সিদ্ধ করে খায়। আচ্ছা, আমরা কি যে কয়লার উপরে দিলে সিদ্ধ হবে না, মানে পুরো পুইরা খাওয়া যাবে না? এটা এই চালগুলো কত করে? 100 টাকা। কালো এগুলো শুনে আমি বলে দিই, কথা বলতে চাই না তো, এগুলো বিড়ি চাল, আমাদের পাহাড়ি চাল, আটা চাল, বুঝছেন নি? আপনি এগুলো যদি পায়েস দিয়ে করেন, আপনি 10 জন খাইতে পারেন, 20 জন খাইতে পারেন। আমি নিছি, আমি নিছি, আমি বান্দরবন থেকে নিয়েছিলাম 50 কেজি। ওরা দাম আর একটু কম রাখছিল আমার কাছে। আচ্ছা, এটা কালো চাল না? আচ্ছা, আমাকে এটা 1 কেজি দিয়ে দেন। মানে এটার মানে যে ঝোল, ছোট মাছ দিয়া ঝোল, এত মজা। কালকে যাওয়ার সময় নিয়ে যাবো এটা। আমি
موريس نه؟ إيه، إثام موريس، إثام بيقول بيجي. بيقول إذا كي كره؟ هاي، راندي كوري كايا. أوه، أصلاً صار. ماس ديارة، نديارة راندي كوري. সবাই মিলে এখন কেতুলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন ঠিক আছে যারা টেস্ট ভালো পাওয়া যায় জাল একদম এজওয়েজাল একদম মানে যা মানে এটা তো দেওয়া দরকার আগুন দাম লাগায় কতটুকু দেওয়া যায় সমস্যা নাই জালের কোনো ইয়া নাই কমপ্লেন নাই জালে আগুন ধরায় দিবেন হ্যাঁ যেন ফায়ার ব্রিগেড অর্ডার দিতে হয় নাম্বার আছে ভাই ওই ওইখান থেকে আর্মি ক্যাম্প থেকে নিয়ে নিব রে অনেক ঝাল আমি এক কেজি কাঁচামরিচ নিব কারণ আমি গতবার বান্দরবন গেছিলাম বান্দরবন যাওয়ার সময় এক কেজি কাঁচামরিচ নিয়েছিলাম অনেকদিন খাইছি আমি ওই যে মুরগি নিবো দুইটা আর ইয়া চাউল নিবো দশ কেজির মতো এর আগে নিছিলাম এর আগে নিছি আপনার 68 কেজি আমি নিচ্ছি হচ্ছে আপনার ব্ল্যাক রাইসটা লাল লাল চাল নিয়েছিলাম 10 কেজি লালটা ভালো না কালোটা ভালো লালটা ভালো লালটা ভালো লাল কালোটা ভালো লাল মানে ওই লাল কালো দুইটাই ভালো দেখিতে করা যেগুলো দেখিতে করা ওগুলো একটু ব্ল্যাক রাইস যেটা আমি ঢাকা আপনার ইউনিভার্সিটি থেকে গিয়েছিলাম ওইখানে মনে হয় প্রায় 800 টাকা গেছে 800 টাকা গেছে এখানে 100 টাকা গেছে বিট লবণ এখানে উৎপন্ন এখানে 100 400 আর ওটা আছে আপনার যেটা ওইখানে বিক্রি করে ওইগুলো বাইরে থেকে আসে ইনপুট ইনপুট করা ঢাকা ব্ল্যাক রাইস যেটা বাড়াই দিয়ে আগে আমার বেগম সাহেবকে তো দিতেই হবে কারণ বেগম সাহেব চেক করে বলবে পরে আমি খাবো গিনিপিগ অসাধারণ অনেক অসাধারণ ভালো লাগছে ঝাল বাহারি মরিচের যে ঝাল বাহারি তেঁতুল ভালো লাগছে দীপু রেজাল করিম ভাইয়া উদয় বয়ান ভাইয়া
তার এক সাদা ভাইয়া ইমন খান ছোট ভাই পুরাটা কইলাম না ভাই সালাম মেস ফ্যান মনির ভাইয়া কাকন ভাইয়া 2 কেজি 140 গ্রাম 600 টাকা করে 1280 টাকা ওইটা দেখি ওই মুরগিটার ওজন কত এটা হচ্ছে 2 কেজি 200 আরো বেশি ওজন আছে বলো একটা আমরা দেখি আমরা দুইটা মুরগি এখান থেকে ঢাকায় নিয়ে যাবো আর ঢাকায় নেওয়ার সহযোগিতা করবে একটা খাঁচাই বইরা আমার ছোট ভাই মনির সে আমাকে সাহস দিছে যে দুইটা মুরগি সে নেওয়ার ব্যবস্থা করবে এই দুইটা মুরগি আমি ওইখানে নিয়ে পালবো আপনার ইচ্ছে হলো আপনার নিতে পারবেন মুরগিটা নিছি তো এখন একটা বাজার করতেছি মশলা টসলা চাল নিছি মশলাপাতি নিছি ওইগুলো হিসাব করতেছি দিদি সুপার সব হ্যাঁ এ টু জেড সব আছে একেবারে পুরো হ্যাঁ কনফেকশনারি হ্যাঁ জুতা আমাদের রিসোর্টের পাশেই দোকানটা আপা আপনার দোকানের নাম কি জি জুলিয়া স্টোর না সব আছে একদম কসমেটিক সহ আছে সবকিছু এখানকার যারা আছে সবাই এখান থেকে কেনাকাটা করে যাদের রেস্টুরেন্ট আছে তারাও এখান থেকে কেনাকাটা করে আমাদেরটা হিসাব করতেছে এখানে ওষুধও আছে ইমার্জেন্সি মেডিসিন যেগুলো লাগে 650 টাকা মাত্র 650 টাকার মশলাপাতি চাল 12 জনের মশলাপাতি চাল ডাল 650 টাকা মুরগি কিনলাম হচ্ছে কত 2600 টাকা 2600 টাকা দিয়ে মুরগি কিনলাম দুইটা বিগ সাইজের মুরগি যাক দেখি এখন রান্না করব আর রাতের বেলা গ্র্যান্ড সাজেক রিসোর্ট রিসোর্টটা ভালোই মানে পাহাড়ের একটা ভালো ভিউ দেখা যায় মানে গ্যাসের চুলা সহ জয় করবো আমরা রান্নার ব্যবস্থা লোক পাইছে একজন ওইটা ড্রেসিং করে দিবে পরিষ্কার করে দিবে তাকে অল্প কিছু টাকা দিতে হবে উদয় ভাই তাড়াতাড়ি
ভাই তো আপনি চায়ের দোকান কবে দিলেন কালকে এসে দিলাম আজকে একজনের পাইছি কন্টাক্ট করছি যে চাটা আমি বানাই হঠাৎ হঠাৎ করে চলে এলেন তো ব্যবসা কেমন চলতেছে আপনার মাত্র শুরু করলাম তো দেখি কেমন যায় আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি আইটেম আছে আমার এখানে আছে কফি আছে তারপরে গুড়ের কফি তারপরে আপনার আছে আছে ব্ল্যাক কফি আচ্ছা তারপর আছে ইয়া আপনার এই মিল্ক টি তারপরে আছে আপনার ব্ল্যাক টি আচ্ছা তারপর আছে আপনার মশলা টি আপনি যেটা খেতে চান আচ্ছা মশলা টি দিস ওয়ান হাউ মাচ 50 টাকা 50 টাকা অনলি ডিসকাউন্ট প্রাইস 40 টাকা ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি চাটা এটা কিসে বানাইতেছেন মানে হচ্ছে বাস জি বাস্টি বাস্টি হ্যাঁ ব্যাম্বুটি ব্যাম্বুটি এটা হলো বাস্টি যেটা আপনার জন্য রেডি হচ্ছে হ্যাঁ এখানে এসে নতুন নাম শিখলাম বাস্টি আমি দিছি নাম কিন্তু হ্যাঁ নাম হইছে কি ইমন যে নামটা দিছে স্যার চিনি কি এক চামচ দিব আরে কি প্রেমে গড় গলি বড় না ইচ্ছা মতো না না বেশি খাইলে তো পুরো আরে মামা তুমি আমার লস হয়ে যাবে ভাই আমারটা একটু কমই দিয়েন এক চামচ করে দিছি হ্যাঁ বেশি দিছি ধন্যবাদ চাটা খেয়েছেন চাটা কেমন লেগেছে আপনাদের কাছে মানে ছোলাটার ব্যবস্থা করতেছে আমরা এখন বাংলাদেশ যাবো মুরগিটা পরিষ্কার পরিষ্কার করতে করতে আমরা ওইখান থেকে চলে আসবো এখন লোকের সাথে কথা দার্জিলিং তারপর আমার এলাকায় অনেক খারাপ খারাপ পাহাড় ভালোই লাগতেছে ভাই ডান সাইড আছে আমি যেতাম না আমার ভিডিও হয় না জাম সামনে সব পাইবা সকালে সূর্য এনতে উঠবো
ওখানে সব তোমার হোটেলের রুমের এরপরে রুম দে সামনে দরজা কত বড় পড়লকে অনেকক্ষণ ছিলাম এখানে আমরা চাটা খাইছি অনেক কিছু খাইলাম তারপরে আমরা তো মুরগ জবাই করছি ওইটা রান্না করব এখন গিয়ে দুপুর হয়ে গেছে আমরা একটা সুস্বাদু একটা ফল বলেন বা সবজি বলেন যেটা এটা আমাদের এখানে খুব পরিচিত এটা দিয়ে টক রান্না করবো সাথে সবাই মিলে রান্না করবো টক রান্না করে টক আর হচ্ছে দেশি মুরগির মাংস সাথে আপনার জুমের চাল যাই আমরা কংলাকে বললাম আসেন শর্টকাট নাম নেওয়া সবচেয়ে ভালো হয় না শর্টকাট নামে যায় ময়লা গুলো আছে যেগুলো চোখের সামনে পরে হ্যাঁ এগুলো একটু পরিষ্কার করে দে আমাদের মুরগি রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে উদয় মনির শামীম ফয়সাল হ্যাঁ আর আমাদের ত্রিপুরা বাবু ও আমাদেরকে সবকিছু হেল্প করে দিছে হ্যাঁ খুব ভালো একটা ছেলে ত্রিপুরা বাবু একজন স্পেশাল রাঁধুনি রান্না করার জন্য চুলা লাকড়ির চুলা আমরা ইয়ে করছি আমাদের এই দাদা আমাদেরকে একটু হেল্প করতেছে পাশে হচ্ছে পাহাড় একদম বাতাস প্রচুর আমাদের বাইক গুলো এখানে রাখা প্রান্তিক কুলিং কফি মজার ট্যাম্পো টি বানাচ্ছে পাশে হচ্ছে আমাদের রান্না বান্নার কাজ ছেলে পেলেগুলো সব কাজে লাগাই দিছি হ্যাঁ আস্তে আস্তে করো বাবুর চিনিয়ে পড়ছি আমরা যদিও প্রধান নামই করবো কিন্তু এরা হলো আমার হেল্পার হেল্পার ভালো না হলে কি আর হয় চোখে দোয়া লাগতেছে এদিকে আসে পরে বাবা মাশাল্লাহ এখন পোলাও রান্না করতেছে এখন বেশি
আমাদের চা চলে আসছে। হ্যাঁ ত্রিপুরা বাবু কি অবস্থা? আমাদের সাথে কিন্তু রাতে খাইতে হবে বুঝছেন। হ্যাঁ রাতে কিন্তু আমরা একসাথে খাবো। হ্যাঁ আমাদের নরসিন্দির বাসায় কি বলে জানেন, লাইতে কিন্তু আঙ্গুলকে খাইবেন। হ্যাঁ লাইতে মুরগি চান্দিয়া আঙ্গুলকে খাইবেন। আপনিও কিন্তু আমাদের সাথে লাইতে হ্যাঁ মুরগি চান্দিয়া ভাত খাইবেন। হ্যাঁ বাবুরা আপনি যদি খাবার দেয় আমি খাবার যাবো, আপনি না দিলে আমি কিভাবে খাবো? অবশ্যই এই জন্য তো দাওয়াত দিলাম, মানে সাহায্য করতেছে এই জন্য তো দাওয়াত দিলাম। না না সাহায্য করতেছেন এই জন্য না, আপনার অনেক দূরে আন্তরিকতা আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ এই সাহায্য করতেছে জি 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 বললাম আর কি বাবুরা, এই যে সেরাটা মানে বলতেছে সেই সেরা কথা কথা মানিয়া আপনার সাথে মানে সহযোগিতা করতেছে। হ্যাঁ হ্যাঁ চা খান। আসলে কি এটা হচ্ছে মানে এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ না? ইন্ডিয়ান পেঁয়াজ তো আসলে আমাদের দেশে দেশি পেঁয়াজ না, আসলে আমাদের দেশি পেঁয়াজ হলে একদম গলে যেত আর কি। হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসলে সহজই হয় না, ওটা রান্না করার সময় পানি দিলে আবার এটা মানে তাজা হয়ে যায়। একটা মানে আসলে পিকনিক বা একটা পিকনিক একটা ভাব চলে আসছে আসলে, সাজেকে এসে এভাবে রান্না করে খাবো এটা আসলে কোনো দিনই চিন্তা করতে পারি নাই, মানে আনকমন একটা বিষয় এভাবে বন মুরগি। হ্যাঁ তারপরে আপনার এই বন মোরগ আর সাথে হচ্ছে ডাল দেশি ডাল আর হচ্ছে পোলাও। হ্যাঁ খুব মানে জোস একটা আইটেম, যদিও সাদা ভাত খাওয়ার খুব ইচ্ছা ছিল যে সাদা ভাত বা জুমের চাল, জুমের চাল পাইছি আমরা লাল চাল, তো লাল চালটা দিয়ে আমরা একটা কাজ করছি যে আমরা আসলে খুব রাতের বেলা বা সকালে আমরা ইয়ে করব যে জুমের চাল দিয়ে আমরা একটু ব্যাম্বু রাইস উইথ চিকেন হ্যাঁ জুম চাল দিয়ে আর কি এটা রান্না করে দিবো। আমাদের এক রেস্টুরেন্টের মালিকের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে এটা করে দিবে এই আর কি, তো ওটাই আমরা খাবো সকালে। রান্না সহযোগিতা করতেছে আমাদেরকে এই দাদা, লাকড়ি টাকড়ি আমাদেরকে অ্যারেঞ্জ করে দিচ্ছে এখান থেকে। আসলে এলাকার মানুষ যে এত হেল্পফুল, এই হাড়িগুলা পাশেরই একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে সিনারি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম কি সিনারি রেস্টুরেন্ট না সিনারি রেস্টুরেন্ট? তো ওটাতে আসলে আমরা দেখলাম যে মোটামুটি খাবারের মান ভালো, পরোটা খাবার অন্যান্য যে জিনিসগুলো আছে আমাদের কাছে ভালোই লাগছে খাবারের ইয়া। তো হঠাৎ করে দুপুরবেলা মানে যখন নাকি আমরা কংলাকের দিকে রওনা দিব, ওইটা আমি আসলে এই চা খাচ্ছিলাম এই স্টলে, তো তখন এই ত্রিপুরবাবু বল যে আমি জিজ্ঞেস করলাম যে এদিকে আসলে বন মোরগ পাওয়া যায় কিনা, তো সে বললো যে আমাদেরকে যে অ্যারেঞ্জ করে দিতে পারবে। তো সে কাকে জানি একটা ফোন দিল, তো সে বললো যে আসলে সে কংলাকের থেকে আর একটু দূরে ওইখানে একটা পাড়া আছে, ওই পাড়া থেকে সে অ্যারেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ এবং বড় সাইজের, অনেক বড় সাইজ হয়, 3 কেজি 3.5 কেজি সাইজের হয়। তো যাই হোক মানে আমরা ওইটা আবার ইয়ে করলাম, বললাম যে ঠিক আছে আনিয়ে দাও, সে আবার বাইক নিয়ে আবার ওইখান থেকে গিয়ে নিয়ে আসছে।
তো আগে তো আপনারা দেখছেন যে মুরগগুলো আমরা নিজে হাতে জবাই করে আমরা রান্না করতেছি যদিও আমরা দুপুরে এটা রান্না করে খাওয়ার কথা ছিল আসলে আমরা চিন্তা করলাম যে আসলে দুপুরে তো রান্না করে খাওয়াচ্ছে রাতের বেলা আসলে যখন আমরা আগুন জ্বালাবো রান্না করব তো এটা মনে হয় আর একটু বেশি মজা লাগবে আমাদের কাছে আনন্দ ঘন একটা মুহূর্ত এখন তৈরি হয়ে গেছে ভালোই লাগতেছে সবাই খুব মজা করতেছে চা খাইতেছে হ্যাঁ এই ট্যুরে খুব মিস করতেছি হচ্ছে মাসুদ ভাই আর হচ্ছে আনোয়ার ভাই খোকন ভাই তাদেরকে খুব মিস করতেছি তারা আসার কথা ছিল মাসুদ ভাই বাড়ি ঘরের কাজ করতেছে আনোয়ার ভাইয়ের ঢাকা ইউনিভার্সিটির একটা শতবর্ষ পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান চলতেছে ওইটাতে উনি আজকে আছে ওইখানে উনি আসতে পারেনি এই কারণে খোকন ভাই খুব অসুস্থ উনি খুবই অসুস্থ তো উনি অসুস্থ থাকার কারণে আসলে উনিও আসতে পারেনি উনি অনেকদিন যাবৎ জ্বরে আক্রান্ত সবাই দোয়া করবেন ওনার জন্য উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায় খুব আগুন খুব উত্তাপ ছড়াচ্ছে এই ঠান্ডা হিম শীতল ঠান্ডা বাতাসের মধ্যে আমাদের খুব আরাম লাগতেছে তো দেখি পোলাওটা কি অবস্থা ওয়াও পোলাও ও হেভি সেন্ট সামনে দোকানে আমি জানতো আমার বাইকটা নিয়ে চাবি দাও বাইকে চাবি দাও দোকান একটু দেখেন ভাই তাহলে কি দিতেছে ওইটা ও মানে স্মেলের জন্য একটু ঘি হইতেছে মানে টেস্টও বাড়ে যাবে ইনশাল্লাহ অস্থির মানে হ্যাঁ রান্না প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ দেখো তো মানে চামচটা দিয়া একটা পিস উঠাও আসলে সফট হয়েছে কিনা হ্যাঁ এই টুকরাটা এটার উপরে রাখো হ্যাঁ জাস্ট ওয়াও মানে বলার কোনো ভাষা রাখে না বনমুরুক যা আসলে কি টেস্ট আপনারা না খেলে বুঝবেন না অসাধারণ এক কথা অসাধারণ পরে বলতেছি বাকিটা খাইনি কাকন মানে কাকন আসলে ভাষা হারা ফেলছে বুঝতেছি একদম স্পিচলেস মানে এখন এখন আমি যে যে ইয়াটা বনমুরুগের যে ইয়াটা মানে উদ্যোগটা নিলাম এটা কেমন হয়েছে তোমার কাছে কেমন লাগছে বলো একদম একদম দারুণ একটা উদ্যোগ নিয়েছেন এটা আসলে টুরে তো আসলে আমরা আসি সব রেডিমেড খাবার খাই থাকি ওই রকম ভাবে এনজয় করি না এখানে আসলে আমরা যে এটা দিছি এটা কি আসলে রিয়েল পিকনিক বলে বা ট্যুর বলে যাই বলেন বনমুরগ কিনে আনলাম আমরা নিজেরা রান্না করলাম নিজেরা এখনও রান্না চলতেছে মানে এটাই আসলে একটু এটাই মজা আসলে ট্যুর মজা এটা আর নিজের হাতে রান্না করা খাবার একদম ঢাকায় স্বাদ নাকি হ্যাঁ হ্যাঁ একদম পুরো ঢাকায় পিওর ঢাকায় যেটাকে বলে হাড়ি পাতিল দিতে চায় না অনেক রেস্টুরেন্টের সাথে কথা বলছি তারা বলতেছে যে আসলে তারা এইভাবে হাড়ি পাতিল দিতে অভ্যস্ত না তাদের এখানে পর্যাপ্ত হাড়ি পাতিল নাই তারপরে লাকড়ির সমস্যা তারপরে সাজেকে কিছুদিন আগে একটা মানে অগ্নিকাণ্ড ঘটছে যেটা আসলে এই এখানকার একটা ঘর অনেকটুকু পুড়ে গেছে অনেক মানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই কারণে আমরাও খুব ভয়ে ছিলাম যে আসলে এখানে পাশে আগুন ধরায় রান্না করার বিষয়টা ভালো হবে কি খারাপ হবে মানে তো স্থানীয় কয়েকজনে আমাদেরকে খুব সহযোগিতা করছে একটা সাইট আমাদেরকে করে দিছে মানে যেখানে আশেপাশে ঘরবাড়ি নাই একটু পাশে মানে এখানে একটা চায়ের স্টল এই দাদা হ্যাঁ উনি ওনার এই যে দাদা তামুক খাইতেছে উনি লাকড়ির ব্যবস্থা করে দিছে আর এই চায়ের চায়ের স্টলের যেই মালিক হ্যাঁ ত্রিপুরাদা হ্যাঁ হ্যাঁ তো উনি আবার আসলে মানে আমাদেরকে এই বনমোরগের থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু অ্যানেস করে দিচ্ছে খুব মানে একটা
হেল্পফুল একটা মানুষ আমার কাছে খুব ভালো লাগছে আসলে এখানে আইসা অনেকে হেল্প করতে চায় না কিন্তু ওনার মানে সহযোগিতা দেখে এমন হয়েছে যে উনি আমার অনেক পুরনো অনেক দিনের চেনা অনেক দিনের পরিচিত একটা মানুষ এদিকের মানুষ অনেক হেল্পফুল খুবই হেল্পফুল আসলে পাহাড়িরা যারা অরিজিনালি মানে আসলে পাহাড়ি বা এখানকার যারা উপজাতি আছে মানুষ সংখ্যায় খুব কম কিন্তু আসলে অনেক মানে ভালো ভালো যারা অনেক ভালো আর যারা খারাপ খারাপ ভালো তো সব জায়গায় আছে এটা বলার কোনো মানে আসলে বলতে চাই না এটা ভালো আমাদের শহরেও থাকে গ্রামও থাকে পাহাড়েও থাকে এটা তাদের বিষয়টা খুব সংখ্যাটা খুবই সামান্য তো ভালো মানুষের সংখ্যাটাই আসলে পৃথিবীতে বেশি তো আসলে আজকে আমরা এটার প্রমাণ পাইলাম যে একটা সুন্দর একটা আয়োজন করছি আবার পাশে কিন্তু আমরা এই যে একটা ইয়ে করতেছি এই যে ডাল পাক করতেছি হ্যাঁ এই যে ডালের চচ্চড়ি এটা অনেক মজা হ্যাঁ কাকন দেখো তো ডালটা কতটুকু হইছে কি হইছে অলমোস্ট প্রায় হ্যাঁ ডালের চচ্চড়ি মোটামুটি ডালটা ভালো করে খুব মানে হ্যাঁ ভালো ডাল ওরা বলছে যখন দিবে ছেড়ে দিছে একদম হ্যাঁ একদম সিদ্ধ হয়ে যেতেছে সব কিছু মানে টাফ লাগে অনেক আগে প্রথম লাগে নাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট ভাই মাইক আই করব রিগরে রিগরে দেখো বলেন না তার আসছে আমার কাছে ফোন নাই তো মোটর তাতে রেখে আমার প্লেটে খাবার এসেই গেল তো দেখি মানে খাই মানে আসলে কেমন হয়েছে সবাই তো বললো অনেক মজা হয়েছে নাকি আমার সাথে সবাই খাওয়া দাওয়া শুরু করছে তো রান্না করে আসলে প্রথম আমার কাছে মানে পোলাও আর মুরগির মাংস মানে ঝোলটা আমার কাছে খুব ভালো লাগে তো এখানে সবাই খাইতে বসছে এই যে পাশে মানে এখানে যে কাকন খাইতেছে হ্যাঁ কাকনকে আমরা একটু দেখি সবাই কাকন কি দিয়ে খাইতেছে কাকন কেমন হয়েছে একদম যেমন ভাবছিলাম তার চেয়ে অনেক ভালো হয়েছে এই যে প্লেট দিয়ে খাচ্ছে হচ্ছে আমাদের নুরু হ্যাঁ আমার বেগম সাহেব খাচ্ছে তো আমি আসলে দেখি বিসমিল্লাহ অসাধারণ মানে বুঝতো এত সফট হয়েছে আড়াই কেজি ওজনের একটা মুরগির গোশত এত নরম হইতে পারে আমার জানা ছিল না দেখি এই যে দেখো দেখছো কি অবস্থা একদম খুয়ে গেছে এত সফট হয় না না সাজেককে বিদায় জানিয়ে সাথে করে নতুন অভিজ্ঞতা নিয়ে নিজ ঠিকানায় ফিরে যাচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো কিছু ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ